नमस्कार। सिम्बायोसिस बा सिम्बायोटिक इफेक्ट, এই সিম্বায়োসিস বা সিম্বায়োটিক এফেক্ট জিনিসটা কি? আমরা জানি যত স্মল সাইজ হয় তত হার্ড হয় এবং যত লার্জ সাইজ হয় তত সফট হয়। কিন্তু তার মানে স্মল যত হবে তত আমার কাছে হার্ড, রাইট? এবং যত আমার কাছে লার্জ হবে তত আমার কাছে সফট হবে। এবার পজিটিভ চার্জ হলে বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হলে অ্যাসিড, ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা পজিটিভ চার্জ হলে অ্যাসিড, এবং নেগেটিভ চার্জ বা লোন পেয়ার থাকলে তারা হয় বেস। এটা আমরা জানি। এবং আমরা এটাও জানি হার্ড হার্ড এবং সফট সফট কম্বিনেশনটা স্টেবল কম্বিনেশন, অর্থাৎ অ্যাসিডও হার্ড বেসও হার্ড বা অ্যাসিডও সফট বা বেসও সফট, এই কম্বিনেশনটা একটা স্টেবল কম্বিনেশন, আমরা এটা জানি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমি একটা এলিমেন্ট নিলাম বোরন, এই বোরন এলিমেন্টটা বেসিক্যালি বর্ডার লাইনে রয়েছে। বর্ডার লাইনে থাকবার জন্য বোরন না হার্ড অ্যাসিড না হার্ড বেস, সরি, এটা না হার্ড অ্যাসিড না সফট অ্যাসিড, বিকজ এ বর্ডার লাইনে রয়েছে, হার্ড বা সফট কোনোটাই নয়। কিন্তু বোরনের সঙ্গে যে সাবস্টিটুয়েন্ট যদি আমি অ্যাটাচ করে দিই, সেই সাবস্টিটুয়েন্ট যদি ইলেকট্রোনেগেটিভ হয়ে থাকে, যারা ইলেকট্রন উইথড্র করে নেয়, তখন বোরনটাকে হার্ডে পরিণত করবে। কিন্তু বোরনের সঙ্গে যদি অ্যাটাচ করি এরকম কাউকে যে ইলেকট্রোপজিটিভ, অর্থাৎ ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রোপজিটিভ ইলেকট্রন ডোনেট করছে, তখন এই বোরনটাই সফটে পরিণত হবে। তাহলে বোরন হার্ড হবে না বোরন সফট হবে সেটা ডিপেন্ড করছে কোন লাইগ্যান্ডগুলো অ্যাটাচ আছে তার সঙ্গে। অ্যাটাচ হওয়া লাইগ্যান্ডগুলো যদি ইলেকট্রোনেগেটিভ হয় তখন বোরন হবে হার্ড, এবং অ্যাটাচ হওয়া লাইগ্যান্ডগুলো যদি ইলেকট্রোপজিটিভ হয়, অর্থাৎ ইলেকট্রন পুশ করে, তখন বোরন হবে সফট। এই জিনিসটাকে বলা হয় সিম্বায়োসিস। সিম্বায়োসিস মানে হলো এফেক্ট অফ সাবস্টিটুয়েন্ট। সাবস্টিটুয়েন্টের উপর ডিপেন্ড করছে সে হার্ড হবে না সফট সেন্টার হবে। এক্সাম্পল আকারে দিতে পারি BF3। খেয়াল করে দেখো, ফ্লুরিন ইলেকট্রন উইথড্র করে নেয়, তাই BF3-র বোরনটা বেসিক্যালি একটা হার্ড সেন্টার। একই রকম ভাবে এইটার এক্সাম্পল দিতে পারি আমি BH3। BH3-র ক্ষেত্রে হাইড্রোজেনগুলো ইলেকট্রন পুশ করে, তাই বোরনটা তখন একটা সফট সেন্টার। তাহলে হার্ড সেন্টার হবে না সফট সেন্টার হবে সেটা ডিপেন্ড করে কার উপর? সেটা ডিপেন্ড করছে সাবস্টিটুয়েন্টের উপর। এবং মেটালটা যদি কোনোভাবে হার্ড সেন্টার হয়, মানে এক্ষেত্রে বোঝাতে চাইছি BF3-র ক্ষেত্রে, মনে করো BF3 এক্সাম্পল আকারে দেখাতে পারি, মেটালটা যদি হার্ড সেন্টার হয় তখন হার্ড লাইগ্যান্ড তার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে। মানে ফ্লুরিন হলো একটা হার্ড লাইগ্যান্ড, বিকজ ফ্লুরিনের সাইজটা স্মল হয়, আর স্মল হলে তাকে আমরা হার্ড বলে থাকি। তাহলে হার্ডের সঙ্গে হার্ডের কম্বিনেশনটা স্টেবল হয় আমরা জানি। ঠিক তেমন মেটাল আয়নটা যদি সফট হয়ে থাকে, মানে এইটার কথা বলছি, মানে BH3-র কথা বলছি, মেটাল আয়নটা যদি সফট হয়ে থাকে, এক্সাম্পল BH3, তখন একটা সফট মেটাল লিগ্যান্ড তার সঙ্গে অ্যাটাচ হয়, তবেই একটা কি হয় না স্টেবল কম্বিনেশন তার মধ্যে ফর্ম করে। এইটা হলো সিম্বায়োসিস। কি বুঝতে পেরেছো? লিগ্যান্ডের উপর ডিপেন্ড করবে মেটালের হার্ডনেস বা সফটনেস। ইলেকট্রোনেগেটিভ থাকলে হার্ড হবে, ইলেকট্রোপজিটিভ মানে ইলেকট্রন পুশ করলে, ইলেকট্রন ডোনেট করলে তখন সফট হবে, এবং হার্ড মেটাল আয়ন হলে হার্ড লিগ্যান্ডের সঙ্গে অ্যাটাচ হবে, সফট মেটাল আয়ন হলে সফট লিগ্যান্ডের সঙ্গে অ্যাটাচ হবে। এবং মেটাল আয়ন উইথ হার্ড লিগ্যান্ড কেন বলেছি? এই যে লিগ্যান্ডগুলো, এই যে ফ্লুরিন যেটা আছে, যারা ইলেকট্রন ডোনেট করে, তাদেরকে কি বলা হয়? উইথড্র করে না, ঠিক আছে, যারা ফ্লুরিন এখানে কি করছে, উইথড্র করে নিচ্ছে, যারা ইলেকট্রন উইথড্র করে না, মানে ইলেকট্রোনেগেটিভ হয়ে থাকে, তাদেরকে হার্ড লিগ্যান্ড বলা হয়ে থাকে।
আর যারা পুশ করে তাদেরকে সফট লিগান বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরেছো, যারা ইলেকট্রোনেগেটিভ হয়ে থাকবে তাদেরকে হার্ড লিগান বলা হয়, তার প্রেজেন্সে মেটালটা কি হয়ে যাবে, হার্ড হয়ে যায়। আর যদি ইলেকট্রন পুশ করে তাদেরকে সফট লিগান বলা হয়, তার প্রেজেন্সে মেটাল আয়নটা কি হয়ে যায়, সফট হয়ে যায়। তাই বলছে মেটাল আয়নটা হার্ড লিগানটের সঙ্গে থাকলে তার মানে মেটালটা হার্ড হবে, হার্ডের সঙ্গে হার্ড লিগান তখন কম্বিনেশন করবে। তাহলে তোমাকে যদি বলা হয় এই রিয়াকশনটা হচ্ছে, হাউ ডু ইউ কনফার্ম? প্রথম কথা হলো একটা, এটা একটা অ্যাসিড। কি করে বুঝলাম একটা অ্যাসিড? কারণ বিএফ3-এর দিকে তাকাও, তিনটে বন্ড রয়েছে, তিনটে বন্ড মানে ছটা ইলেকট্রন, আর আমরা জানি আটটা ইলেকট্রন হলে স্টেবল হয়, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বিএফ3 বেসিক্যালি। তো এবং ফ্লুরিন কি করছে, ফ্লুরিন কি করে ইলেকট্রন উইথড্র করে না, তার মানে এটা একটা হার্ড সেন্টার বেসিক্যালি, হার্ড অ্যাসিড। এবং ফ্লুরিন কি, শুধু ফ্লুরিন কি হয়, পিরিয়ডিক টেবিলের ফ্লুরিন পিরিয়ডিক টেবিলের উপর দিকে রয়েছে, তার মানে এটা একটা হার্ড বেস, তার মানে এটা বেসিক্যালি একটা হার্ড অ্যাসিড বেস কম্বিনেশনে তৈরি হয়েছে। ঠিক এই রিয়াকশনটা এই দিকে যাচ্ছে, তোমাকে যদি বলা হয় প্রুভ করতে, কিভাবে করবে, বিএফ3 মানে কি দাঁড়ালো, হার্ড সেন্টার, আর এইচ মানে কি, এইচ মানে হলো সফট, এটা মানে BH3, দেখো BH3 মানে কি হয়েছিল, সফট। আর ফ্লুরিন কি, ফ্লুরিন হলো হার্ড, একটু আগেই করলে জানো, তাই তো। এবার এই দিকটা চলে এসো, BF4 তৈরি হয়েছে, BF4 কেরম ভাবে ভাবো, BF3 আর ফ্লুরিন, তাহলে BF3 মানে কি ছিল, হার্ড, আর ফ্লুরিন মানে কি, হার্ড, রাইট, এই যে ফ্লুরিন মানে হার্ড, এটা এটা BH4, হ্যাঁ ঠিক আছে, BH4 মাইনাসটাকে তুমি এরকম ভাবে ভাবো, BH3H-, সো BH3 মানে কি ছিল, সফট, H- মানে কি, H- মানে হলো সফট। তাহলে রিয়াকশনটা বুঝতে পারছো, প্রোডাক্টের দিকটা হার্ড হার্ড এবং সফট সফট কম্বিনেশন তৈরি হচ্ছে, তাই রিয়াকশনটা কী হবে, লেফট থেকে রাইটের দিকে মুভ করবে। ওকে, তার মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নাও যে সিম্বায়োসিস জিনিসটাকে আমি কি বলবো, না এফেক্ট অফ সাবস্টিটুয়েন্ট, সাবস্টিটুয়েন্টটা যদি আমার কাছে হার্ড হয়ে থাকে মানে ইলেকট্রোনেগেটিভ হয়ে থাকে তখন আমার কাছে সেন্টার অ্যাটমটা হার্ড হবে, সাবস্টিটুয়েন্ট যদি ইলেকট্রো পজিটিভ হয়ে থাকে, ইলেকট্রন ডোনেট করে, তখন মেটালটা কী হবে, সফট হবে। আর হার্ডের সঙ্গে হার্ড কম্বিনেশন এবং সফটের সঙ্গে সফট কম্বিনেশনটা স্টেবল হয়ে থাকে, এই জিনিসটাকে সিম্বায়োসিস বলা হয়, এবং এই যে ফর্মেশন যেগুলো হচ্ছে এটা হলো সিম্বায়োসিস এফেক্ট বা সিম্বায়োটিক এফেক্ট। ওকে, ধন্যবাদ।